দীর্ঘদিন ধরে নির্বাচন নেই, এবার নির্বাচন নিয়ে আমরা কথা বলবো। দর্শক সরাসরি চলে যাচ্ছি 4 নম্বর ওয়ার্ডে, সেখানে আছেন আমার সহকর্মী মিজান আহমেদ, তার কাছে শুনবো ভোটের কথা, মানুষজন কি বলছেন। মিজান, আপনার চারপাশে তো অনেক মানুষ এবং আজ থেকে কিন্তু প্রচারণা শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, ভোটের আমেজ কেমন দেখছেন আজকে? ভোটের আমেজ আমরা যেমনটি ওয়ার্ড ঘুরে দেখেছি যে প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছেন এবং তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা কিন্তু তাদের প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করছেন প্রার্থীদের কাছে, পাশাপাশি কিভাবে তারা সমস্যাগুলো সমাধান করবেন সে ধরনের অঙ্গীকারও কিন্তু তারা প্রার্থীদের কাছে করছেন। তো আমরা পেছনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেক স্থানীয় ভোটার তারা এখানে জমায়েত হয়েছেন এবং আমরা আজকে তাদের কাছে জানতে যাবো যে আসলে প্রার্থীরা যে আপনাদের কাছে যাচ্ছে আসলে প্রার্থীদের কোন সমস্যাগুলোকে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন এবং প্রার্থীদের ক্ষেত্রে কোন যোগ্যতাগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে। আচ্ছা, আসলে আসলে প্রার্থী যাচাইয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো এই মুহূর্তে দেখতেছি সেটা হলো, যেমন প্রার্থী হয়ে তো শুধু উপরে বসে থাকলে তো হবে না, যে যারা সাধারণ নাগরিক থেকে আরম্ভ করে সর্বস্তরের জনগণের সাথে যাদের উঠা বসা আছে, চলাফেরা আছে, কথাবার্তা আছে, যারা সবার সাথে সম্পর্ক বজায় রাখতে পারে এবং সাধারণ জনগণ যাদের সাথে মন খুলে কথা বলতে পারে, তারা একমাত্র পারবে এই এলাকার সমাধান সমস্যা সমাধান করতে। যেমন আমাদের 4 নম্বর ওয়ার্ডের আমি পার্টিকুলার বলতেছি, এই ওয়ার্ডে বিভিন্ন সমস্যা জর্জরিত আছে, কারণ এই জিনিসগুলো যদি আমরা আমাদের সেই চাহিদা মোতাবেক বা আমরা যদি তাদের সাথে কথাবার্তা বলে আমাদের সমস্যাগুলি সমাধানের মতো করার মতো যোগ্যতা মানসিকতা যারা আছে একমাত্র তারাই পারবে এগুলি। যেমনটি আপনি শুনছিলেন প্লাবন, যে উনি বলছিলেন আসলে ভোটারদের সাথে প্রার্থীর যে কমিউনিকেশন, সেই যে যোগাযোগ, সেই যোগাযোগটা যদি অবাধ হয় এবং যদি মন খুলে নির্বাচনের পরিবেশ, সেই সঙ্গে যেসব প্রার্থীরা এর মধ্যে মাঠে এসেছেন, কাউন্সিলর প্রার্থীরা তো তাদের সবচেয়ে কাছের জনপ্রতিনিধি, যোগ্য প্রতিনিধি কেমন দেখছেন এখন পর্যন্ত যারা নির্বাচনের মাঠে? এখন পর্যন্ত আপনি জানেন যে এই 4 নম্বর ওয়ার্ডে কিন্তু এখন পর্যন্ত 11 জন প্রার্থী কিন্তু দাঁড়িয়েছেন এবং যদিও নির্দলীয় নির্বাচন কিন্তু পাশাপাশি আমরা জানি যে 11 জনের মধ্যে অধিকাংশই কিন্তু বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত। তো সেই প্রার্থীদের আসলে সেই যোগ্যতা সম্পর্কে আমরা এখন জানতে চাবো স্থানীয় একজনের কাছে, আসলে প্রার্থীদের কোন যোগ্যতাগুলোকে আপনারা বেশি অগ্রাধিকার দেবেন? আমরা প্রার্থীদেরকে অবশ্যই চিন্তা করবো যে সে মানুষ হিসেবে ভালো কিনা, সে সৎ কিনা, সে কর্মনিষ্ঠ কিনা, সে পরিশ্রমী কিনা। এমন কোনো প্রার্থীকে আমরা ভোট দিব না যে প্রার্থী নির্বাচনে পাশ করার পর পরে সে রাতে ঘুমিয়ে থাকবে, দিনের বেলা তাকে খুঁজে পাওয়া যাবে না, এমন কোনো প্রার্থীকে আমরা ভোট দিব না। আমরা সেই প্রার্থীকে নির্বাচিত করব যে প্রার্থী সবকে সবসময় আমরা চাওয়া মাত্র আমাদের পাশে পাবো এবং যে আমাদের সমস্যার কথা শুনবে। নির্বাচনের পরিবেশ নিয়ে কি বলছেন? আসলে উত্তরে কিন্তু আপনি যেমনটি জানেন যে আসলে উত্তরে কিন্তু 11 জন নগর পিতা কিন্তু তাদের প্রার্থিতা এর মধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করেছে এবং আমরা আজকে জানতে চাবো কোন ধরনের মেয়র আপনারা চান এবং সেই মেয়রদের ক্ষেত্রে আসলে কি যোগ্যতা আপনাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? অবভিয়াসলি ওই ধরনের ওই ধরনের মেয়রে চাবো যে আমাদের দেশের এবং আমাদের এলাকার যেন সঠিক সুন্দরভাবে উন্নয়ন হয় এবং যানজট নিরসন হয় এবং তুলনামূলক রাস্তাঘাট সুন্দর হয়, সুসজ্জিত হয় এবং সন্ত্রাস মুক্ত একটা পরিবেশ সৃষ্টি হয়, এই ধরনের মেয়রই আমরা চাবো এবং ওই ধরনের ভালো মানুষ কামনা করি। আমরা এখন জানতে চাবো আসলে যে ভোটের পরিবেশ। আপনাকে ধন্যবাদ, আমরা আসলে বুঝতে পেরেছি মানুষ আসলে যোগ্য জনপ্রতিনিধিকে আসলে সব মিলিয়ে বেছে নেবেন।